रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के यहूदी राइशा प्रश्न करे चिलो तीन टे प्रश्न अल्लाह पैगंबर कोई एक जन जुबूकेर कथा पूर्वेर किताबे आसे शे जुबू गुली तदेर राजाबाद सासवाई के घर वाले चिरे अल्लाह के तलाश करते जय तरह घर वाले चिरे बेर हुए गिये सिलो शे जुबू गुलर अरकुन होदिश पाव जाए नहीं तदेर संपूर के अपने की जाने अमादेर के जानन दूसरी नंबर बादशाह जुल्कर नहीं ना में एक बादशाह याजूज माजूज ना में एक टा प्राचीर तो ही दिखूरा शेखने वाने एक मानुष के आटका करे रख सीलो शे जगह टा कोथा ऐरा कारा तीन नंबर प्रश्न करे सीलेन रूह संपर के यस अलून कानी रूह की जीनी शेखन अभी अपने एक जाने ये दिन তিনটার একটা সম্পর্ক আল্লাহর পয়গম্বরের ওই সময় জানা ছিল না আর রসুল তো রসুলের উস্তাদ কে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লামানি রব্বি ফাআহসান তাদিবি ওয়া আদাবানি রব্বি ফাআহসান তাদিবি আমার উস্তাদ হলেন একমাত্র আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন আমার আল্লাহ এজন্য আল্লাহ পাকের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত এবং কথা না আসবে আল্লাহর পয়গম্বর কোনোদিন খুলে বলে নাই দুনিয়ার ব্যাপারে কখনো যদি কোনো ব্যাপারে কিছু রসূলের কাছে চাইছেন এটা রসূল বলছে দীন সম্পর্কে কোনো কথা রসূল নিজের তরফ থেকে বলে না এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঘটনাক্রমে বলছে তোমরা আগামী কাল আইছো যে আল্লাহর পয়গম্বরের দিলের ভিতরে কথাটা ছিল আমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করব জিবরিল আসলে তার কাছে জানব আগামী কাল আসতে বলছে এই কথাটা ডাইরেক্ট এইভাবে বলছেন রাসূলের দিলের মধ্যে কি ইনশাআল্লাহ ছিল না ছিল না এখন আল্লাহ পাক অভিমান করলেন সম্পর্ক বেশি গভীর না হালকা রাসূলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর না হালকা সারা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সমস্তদের সম্পর্ককে এক পাল্লায় ওজন করলে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সম্পর্ক এর থেকে কোটি গুণে বেশি ছিল তোরা ইজনাউলা কে তানকি বসাস সনায়ে তু তাহা ওয়াসি বসাস পয়গম্বর আপনার প্রশংসা কেমন করে করা যাবে সুরে তোহা খুললে পুরাটা আপনার প্রশংসা দেওয়া যায় সুরে ইয়াসিন খুললে আপনার প্রশংসা দেখা যায় আপনার ইজ্জত কেমন তোরা ইজ্জলাউলা কে তমকি বসাস আপনার ইজ্জতের ব্যাপারে কথা বলা হয় লাউলা কামা খালাকতুল আফলাক আপনাকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না তাতে বোঝা যায় আপনার মর্যাদা কত সম্পর্ক যেখানে গভীর সেইখানের মধ্যে অভিমান বেশি হয়ে যায় সামান্য ব্যাপারে অভিমান চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুর সাথে সম্পর্ক গভীর এই কথাটা রসূল জবানে পরিষ্কার করে বলেন নাই এই জন্য আমার আল্লাহ অভিমান করে বসলেন আগামী কাল তারা আসছে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান নাই ওহি রাস্তা বন্ধ করে দিয়েছেন এরা আয়েশা জিজ্ঞাসা করলেন রসূল বলেন যে কিছু তো পারি না বলতে পারি না পরেশান হয়েছে ওহি বন্ধ বন্ধ হতে হতে একদিন নয় দুই দিন নয় পনেরো দিন ওহি বন্ধ সুবহানাল্লাহ অভিমান আপনি প্রশ্নের জবাব সহ
কেন আল্লাহ পাক অভিমান করলেন তার জবাবটা সহ সাথে দিয়েছেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ সুবহানাল্লাহ কোনদিন এইভাবে শব্দটা বলবেন না আমি আগামীকাল বলবো আমি আগামীকাল করব আমি আগামীকাল দিব কোনদিন এই শব্দটা বলবেন না যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার না হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক কাকে বলতেছেন রাসূলকে কাকে বন্ধুকে বলতেছেন সাথে প্রশ্নের জবাবগুলিও আসছে তারপরে ওহি নাযিল হয়ে আসলো প্রশ্নের জবাব সহ কেন আমি অভিমান করছিলাম এটাও জানাই দিলেন অথচ আল্লাহর পয়গম্বরের সিনা মোবারকের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ভালোবাসা কি কম রাসূলের সাথে অভিমান করার মানে হলো তালিমান লিল উম্মা এ বাবা আপনাকে আমাকে শিখাইবার জন্য আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে দেখছো আমার বন্ধুর জন্য আমি 15 দিন ওহিটা বন্ধ করে রাখলাম আর তুমি আর আমি কি দুই পয়সা আমাদের দাম নাই আমরা ইনশাআল্লাহ সারা আসতেছি আগামীকাল দিব আগামীকাল যাব ডাইরেক্ট কেমন করে বললা তুমি কি জানো তুমি আগামীকাল দিতে পারবা কিনা বলতে পারবা কিনা যাইতে পারবা কিনা তোমার তো কোনো নিশ্চয়তা নাই আল্লাহকে সাথে নিয়ে বলবা মনে থাকবে না কোনদিন